राजधानी कलाबागने जुलहज मान्नान और तर बंधु महबूब तनय के हत्यार घटन दायर करा मामल आठ आसाम मध्य छह जन के मृत्युदंड दिए आदालत। राजधानी कलाबागने जुलहज मान्नान और तर बंधु महबूब तनय के हत्यार घटन दायर करा मामल आठ आसाम मध्य छह जन के मृत्युदंड दिए आदालत, बाकी दुजन के खालास देवा। এই সময় আদালত প্রাঙ্গণে মৃত্যুদণ্ড ঘোষণা শুনে আসামিদের হাসতে হাসতে বলতে শোনা যায়, রায়ে আমরা আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অনুশোচনা নেই। মঙ্গলবার 31 আগস্ট দুপুরে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমানের আদালতে মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেজর বরখাস্ত সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়া, আকরাম হোসেন, মোজাম্মেল হুসাইন ওরফে সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। একই সঙ্গে তাদের 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ে খালাস পাওয়া দুজন হলেন সাব্বিরুল হক চৌধুরী ও মাওলানা জুনায়েদ আহমেদ। আদালতে উপস্থিত থেকে রায় শুনেছেন মোজাম্মেল হোসাইন ওরফে সাইমন, আরাফাত রহমান ওরফে শিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। রায় ঘোষণার সময় চার আসামিকেই আদালতে হাসাহাসি করতে দেখা যায়। রায় শোনার পরেও বেপরোয়া ছিল তাদের মনোভাব। আরাফাত বলেন, এই টাঙ্গুতি বিচার ব্যবস্থা আমাদের পায়ের নিচে। আসাদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, এই রায় আমরা সফল, আমরা আখেরাতে সফল হব। বেলা 12টার দিকে প্রিয়জন ভ্যান থেকে নামানোর সময় মুখে হাসি নিয়েই নেমেছিলেন এই চারজন। আদালতে ঢোকা থেকে রায় ঘোষণা শেষে আবার প্রিয়জন ভ্যানে উঠানোর সময় পর্যন্ত তাদের মুখে হাসি দেখা যায়। কাঠগড়ায় থাকা অবস্থায় হাতকড়া পরিয়ে রাখা নিয়ে প্রশ্ন করেন জঙ্গিরা। জঙ্গি আব্দুল্লাহকে দেখা যায় হাত পিছনে দিয়ে হাতকড়া পরানো অবস্থায়। তখন তিনি সেটা খুলে দিতে বলেন, কিন্তু পুলিশ নিরাপত্তার স্বার্থে খুলে দিতে রাজি না হলে জঙ্গি আরাফাত উত্তেজিত হয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন, জঙ্গিদের কি কোনো মানবাধিকার নেই? মানবাধিকার কি শুধু আপনাদের জন্য? আপনারাই মানবাধিকারের কথা বলেন, আমরা বলি না। উল্লেখ্য, রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে 2016 সালের 25 এপ্রিল খুনের শিকার হন ইউএস এইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, হত্যায় অংশগ্রহণকারী অভিযুক্ত আসামিরা বেঁচে থাকলে আনসার আল ইসলামের বিচারের বাইরে থাকা সদস্যরা একই অপরাধ করতে উৎসাহিত হবে, কাজেই এসব আসামি কোনো সহানুভূতি পেতে পারে না। ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হলে ন্যায় বিচার নিশ্চিত হবে, এতে নিহত ব্যক্তিদের আত্মীয়রা শান্তি পাবেন। অন্যদিকে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে ভয় পাবে এবং নিরুৎসাহিত হবে।